হায়দ্রাবাদে অবস্থিত গোলকোন্ডা ফোর্ট বাইরে থেকে দেখতে পাথরের তৈরি সাধারণ একটি দুর্গ লাগলেও এর ভেতরে তৈরি নিরাপত্তা ব্যবস্থা দুর্ভেদ্য ছিল। স্বয়ং মুঘল সম্রাট ঔরঙ্গজেব 8 মাস ধরে অবিরাম এই দুর্গতে আক্রমণ করে অনেক কষ্টে এই দুর্গকে দখল করতে পেরেছিলেন। গোলকোন্ডা ফোর্টের এই রকম অজানা তথ্য জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গোলকোন্ডা ফোর্টে আপনি পাবলিক অথবা প্রাইভেট যে কোনো গাড়িতে আসতে পারেন। হায়দ্রাবাদে কোথায় আছেন সেটার ভিত্তিতে পাবলিক ট্রান্সপোর্ট অথবা ওলা উবের বুক করতে পারেন। নিজেদের গাড়ি থাকলে ফোর্টের বাইরে কিছুটা দূরে পার্কিং এর সুবিধা আছে। অনলাইন অথবা অফলাইন দুইভাবে আপনার টিকিট বুক করতে পারেন। জেনে রাখা ভালো যে টিকিট কাউন্টারে UPI সুবিধা নেই, তাই সাথে যথেষ্ট ক্যাশ রাখবেন। লাইট শোর জন্য টিকিট কাউন্টার থেকে অথবা ফোর্টের ভেতরে লাইট শো যেখানে দেখানো হয় সেখান থেকেও পরে টিকিট কাটতে পারেন। এখানে আপনি লোকাল গাইড পেয়ে যাবেন, তবে গাইড চার্জেস কিছুটা বেশি হলেও তারা যেভাবে ফোর্টের ইতিহাস আর শব্দবিজ্ঞানের ঝলক আপনার কাছে তুলে ধরবে তা জানার চাহিদাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। একটা কথা বলে রাখি, ফোর্টে ঢোকার আগে ছাতা, টুপি আর জলের বোতল অবশ্যই সাথে রাখবেন এবং কমফোর্টেবল জুতো পরবেন, কারণ গ্রীষ্মকাল হোক বা শীতকাল এখানে সূর্যের তেজ সবসময় বেশি থাকে। এই কেল্লাটি যেহেতু একটি পাহাড়ের উপর তৈরি, তাই ওপরে উঠতে বয়স্ক মানুষ ও যাদের শারীরিক সমস্যা আছে তাদের একটু কষ্ট হতে পারে, তাই সেইভাবে প্রিকশন নিয়ে তবেই আসবেন। বর্ষাকালে গোলকোন্ডা ফোর্ট না আসাই ভালো, কারণ বৃষ্টিতে এই দুর্গের সিঁড়ি বেশ কিছুটা পিচ্ছিল হয়ে যায়। গোলকোন্ডা ফোর্টের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে 11 শতকে কাকাতিয়া রাজবংশ এই কেল্লাটি প্রথমে মাটি দিয়ে নির্মাণ করেছিলেন। তাদের পতনের পর বাহমানি সুলতান যখন এখানে রাজত্ব করেন তখন সুলতান কুলি কুতুব শাহকে এই গোলকোন্ডা সিটির দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে এই কেল্লা পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয় আর এই কাজ শেষ হতে সময় নেয় প্রায় 65 বছর। বাইরে থেকে এই দুর্গের মুখ্য প্রবেশদ্বার সহজে চোখে পড়ে না, মূলত শত্রুদের বিভ্রান্ত করার জন্য দুর্গের প্রবেশদ্বারের সামনে আছে এই 8 ফিট মোটা দেওয়াল। এই দরজার নাম বালাহিসার দরওয়াজা। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এই দরজার সামনেটার জায়গা খুব ছোট আর সরু। এই রকম বানানোর কারণ হলো শত্রু একসাথে বেশি মাত্রায় না ঢুকতে পারে আর দরজা ভাঙার জন্য জায়গা না পায়। দরজার ওপরে এই গর্ত থেকে সৈন্যরা গরম তেল বা জল শত্রুদের ওপর ফেলে দিত যাতে শত্রুরা সহজে দরজার কাছাকাছি না আসতে পারে। গোলকোন্ডার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি শব্দবিজ্ঞানকে কাজে লাগিয়ে বানানো হয়েছিল। বালাহিসার দরওয়াজা থেকে প্রবেশ করে এই সুন্দর গম্বুজে এমন আর্কিটেকচার করা হয়েছে যে দুর্গতে আক্রমণ হলে সৈন্যরা শুধু তালির আওয়াজে ফুটে থাকা সবাইকে সতর্ক করতে পারত। এমনকি এই শব্দের প্রতিফলন কেল্লার সব থেকে উঁচু জায়গা রাজার দরবারেও পৌঁছে যেত। এর থেকে আমরা জানতে পারি সেই সময় বিজ্ঞান কতটা উন্নত ছিল। সেই সময় এই দুর্গ ভারতের অন্যতম দুর্ভেদ্য দুর্গ বলে চিহ্নিত ছিল, কিন্তু এত কড়া নিরাপত্তা ব্যবস্থা কেন? এর কারণ হলো কল্লুর মাইন। উইকিপিডিয়া মতে কল্লুর মাইন সেই সময় ওয়ার্ল্ডের মধ্যে একটিমাত্র হীরের খনি ছিল, আর এই কল্লুর মাইন ছিল গোলকোন্ডা সুলতানেটের আধিপত্যে। পৃথিবীর মধ্যে বিখ্যাত কোহিনুর হীরে, হোপ ডায়মন্ড, দরিয়ায় নূরের মতো আরও দুর্লভ হীরে এই মাইন থেকেই পাওয়া। কল্লুর মাইন থেকে পাওয়া সব হীরে এই গোলকোন্ডা ফোর্টে আনা হতো, আর ফোর্টের ভেতরে নাগিরা বাগানে চলত হীরের ব্যবসা। মেন গেট থেকে বাম দিকে গেলে আপনি দোতলা বিল্ডিং দেখতে পাবেন, এটি হলো অস্ত্রাগার। এটি হলো আকান্না মাদান্না অফিস। আকান্না মাদান্না দুই ব্রাহ্মণ ভাই গোলকোন্ডা সুলতানেটের ব্যবসা বাণিজ্য দেখতেন। এই জায়গার নাম রঙ্গিন মহল।
ফোর্টে কোনো অনুষ্ঠান বা অতিথিদের জন্য গান বাজানোর আসর এখানেই হতো। এটি হলো তারামতি মসজিদ, যা রঙ্গিন মহল থেকে একটু দূরেই অবস্থিত। তারামতি ছিলেন কুতুবশাহী বংশের রাজকীয় নর্তকী এবং গায়িকা। তিনি তার সারা জীবন নাচ আর গানে অতিবাহিত করেছিলেন। এর পাশে ভাগমতি মহল। ভাগমতি ছিলেন মোহাম্মদ কুলি কুতুবশাহের বেগম। ভাগমতির নাম বিয়ের পর হায়দার মহল করা হয়, আর তার নাম থেকে এই শহরের নাম করা হয় হায়দ্রাবাদ। এটি হলো জলের পাইপলাইন। তখনকার সময় জল আনা হতো 8 কিলোমিটার দূরের জলাশয় থেকে, যার আজকের নাম দুর্গম চেরেভু। হাতে ঘোরানো চাকার মাধ্যমে জল এই পাইপলাইনের মধ্য দিয়ে পুরো ফোর্টে সরবরাহ করা হতো। তারামতি মসজিদ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সুলতানের বিচার কক্ষে। রাজার নিরাপত্তার জন্য এই ঘরে শব্দ বেশি প্রতিফলিত হতো। এছাড়া রাজাকে যাতে কেউ সহজে আক্রমণ না করতে পারে, তাই রাজা বসতেন এই উঁচু জায়গায়, যেখানে রাজা আসামিকে দেখতে পারতেন কিন্তু আসামি সুলতানকে দেখতে পারতেন না। এটি হলো ইব্রাহিম মসজিদ। মোহাম্মদ কুলি কুতুব শাহ তার বাবার তৈরি এই মসজিদের ডিজাইন থেকে চারমিনারের ডিজাইন করেছিলেন। এখানে রাজা বিশ্রাম করতেন। এখান থেকে রাজার দরবারে যাওয়ার জন্য আলাদা সিঁড়ি করা আছে, যেটা বাইরে থেকে দেখা যায় না। এখানেও শব্দ প্রতিফলিত হয়ে সে উচ্চতম মিনারে পৌঁছে যেত। কোনো কারণে রাজা দরবারে না যেতে পারলে এখান থেকেই রাজা আদেশ দিয়ে দিতেন। এটি হলো এখানে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি কামান। এই কামানটি পঞ্চধাতু দিয়ে তৈরি। একদম উঁচু দরবারে যেতে প্রায় 350টি সিঁড়ি উঠতে হয়। যত উপরে উঠবেন তত পুরো হায়দ্রাবাদ শহরকে অপূর্ব সুন্দর দেখতে লাগবে। এটি হলো 900 বছর পুরনো জগদম্বা টেম্পল, যার ঠিক পেছনেই আছে মহাকালী মন্দির। মন্দিরটির ছাদ একটি বড় পাথর দিয়ে তৈরি। এর উপরে গেলে ফোর্টের উচ্চতম মিনার বারাদারি বা দরবার হল দেখতে পাবেন। এর নিচের তলা দিওয়ানে আম আর উপরের তলা দিওয়ানি খাস নামে পরিচিত। এছাড়া এখানে আছে আম্বারখানা, যেটি হলো শস্যাগার, আর রামদাস জেল। ভক্ত রামদাস ছিলেন ট্যাক্স কালেক্টর, যিনি ভগবান রামের মন্দির তৈরি করার জন্য রাজকোষ থেকে চুরি করেন। সেই কারণে তাকে জেলে বন্দী করা হয়। এই জায়গাতেই সলমান খান তেরে নাম মুভি শুটিং করেছিলেন। এটি হলো রানী মহল। এখানে রাজার জন্য গান বাজানোর আসর বসত। এই কেল্লাটি 10 কিলোমিটার দৈর্ঘ্যের দেওয়াল দিয়ে ঘেরা, যার 8টি গেট আছে। বালাহিসার দরওয়াজা, ফতেহ দরওয়াজা, বঞ্জারা দরওয়াজা, মোতি দরওয়াজা, পতনচেরু দরওয়াজা, মেক্কা দরওয়াজা, ইয়ালি দরওয়াজা। ফতেহ দরওয়াজাকে ঔরঙ্গজেব ভাঙতে বিফল হয়েছিলেন বলে এই দরজার এই নাম রাখা হয়েছে। পুরো ফোর্টটি ঘুরতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। এই দুর্গটির বেশিরভাগ অংশ তলদেশেই বর্তমান। এই পুরো জায়গাটা প্রায় 2 তলা উঁচু ছাদ দিয়ে ঢাকা ছিল। ঔরঙ্গজেবের আক্রমণের ফলে পুরো ফোর্টটি সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়ে।
তৎকালীন বিলাসবহুল প্রাসাদ আর নির্বিদ্ধ গোলকোন্ডা দুর্গে আর শোনা যায় না প্রহরীর পদাচরণ, শোনা যায় না তারামাতি নূপুরের শব্দ কিংবা নাগিনা বাগানের হীরের ঝংকার। তবুও পুরনো স্মৃতিকে ভর করে নীরবে দাঁড়িয়ে থাকা এই দুর্গের প্রতিটি কোণায় লেখা থেকে যাবে কুতুবশাহী শাসনের অসাধারণ শব্দবিজ্ঞান আর দুঃসাহসিক ইতিহাস। আজকের জন্য এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এক নতুন টপিকের সাথে। আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে আপনার প্রিয়জনকে জানার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই পৌঁছে যাবে আপনাদের কাছে।